সাবেক স্বামী সিদ্দিককে খালি কলসি বলে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মারিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এভাবে নিজের মনের কথা ভক্তদের সামনে ছুঁড়ে দিলেন তিনি। কিন্তু কেন প্রাক্তনকে এভাবে সবার সামনে কটাক্ষ করলেন মিম, সত্যিটা জানলে অবাক হবেন যে কেউই। তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব, নিজের জীবনের নানান দিক তুলে ধরেন সেখানে। তবে এবার বর্তমান ছেড়ে অতীতের পাতা ঘাঁটছেন তিনি। প্রাক্তন স্বামীকে কটাক্ষ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন বলে সন্দেহ করছেন নেটিজেনরা। 9 জুন নিজের ফেসবুক পেজ থেকে মারিয়া মিম একটি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছেন, খালি কলসি বাজে বেশি। মজার বিষয় হচ্ছে, পোস্টের কোথাও সিদ্দিকের নাম না লেখা থাকলেও কারোরই অনুমান করতে কষ্ট হয়নি যে লেখাটা প্রাক্তনকে উদ্দেশ্য করেই লিখেছেন মিম, আর তার পিছনে রয়েছে আসন্ন নির্বাচন। জানা গেছে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ফারুকের ঢাকা 17 আসন থেকে উপনির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি এই নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু পরবর্তীতে জানা যায় তার সে আশা পূরণ হয়নি। নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে নাম উল্লেখ না করে তাকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন মিম। সেখানে উক্তিটি করে বুঝিয়ে দেন সাবেক স্বামীর মনোনয়ন গ্রহণ না হওয়াতে তিনি ঠিক কি অনুভব করছেন। পোস্টের কোথাও নাম উল্লেখ না করলেও মারিয়া যে এই স্ট্যাটাসের মাধ্যমে কাকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট হয় অভিনেত্রীর কমেন্ট বক্সে গেলে। সেখানে অধিকাংশ মন্তব্যকারী তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, মিম ইশারা ইঙ্গিতে সময় মতো পোস্ট দিয়ে বুঝিয়ে দিল যে সিদ্দিক সাহেবের জীবনের হাল এই পোস্টের মতোই। আরেকজনের মতে, সাবেককে নিয়ে এখনও মাতামাতি করাটা অভিনেত্রীর জন্য ঠিক নয়। তবে বেশিরভাগ মন্তব্যে অভিনেতা সিদ্দিককে নিয়ে হাস্যকর পরিস্থিতির দেখা মেলে। মূলত চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজের থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সিদ্দিকুর রহমান। সেখানে তিনি জানান, নমিনেশন না পেয়ে মন খারাপ তার, আর তাই মন ভালো করতে দুবাই ছুটে গিয়েছেন শপিং করতে। ভিডিওতে এই অভিনেতা বলেন, উপনির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা 17 থেকে মনোনয়নপত্র উঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্যি যে আমাকে ঢাকা 17 আসনের জন্য সিলেকশন করেননি, সেই কারণে একটু মন খারাপ। সিদ্দিকুর রহমান বলেন, কিন্তু মন খারাপ হলে মানুষ কী করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এই কারণে আমি দুবাই ঘুরতে এবং কেনাকাটা করতে এসেছি, এতে নাকি মানুষের মন অনেকটাই ভালো হয়ে যায়। এই ভিডিও বার্তার পরপরই মিমের পোস্টে সবাই স্পষ্ট হয়ে যান যে তার লেখা প্রবাদ বাক্য সাবেক স্বামীর জন্যই ছিল। উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। 2012 সালে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2013 সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন মিম। এখন নিজের ক্যারিয়ার নিয়েও বেশ সচেতন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবেদনময় ছবিতে উষ্ণতা ছড়াতে ব্যস্ত থাকেন। এমন সময় আবার প্রাক্তনকে নিয়ে পোস্ট দিয়ে আলোচনায় এসে সবাইকে বেশ ভাবিয়ে তুলছেন মারিয়া মিম। যেখানে ক্যারিয়ারের এমন সোনালী সময় পার করছেন, সেখান থেকে কেন সিদ্দিকুর রহমানকে নিয়ে তার মনে এত ক্ষোভ, তা নিয়েও প্রশ্ন অনেকের। তাদের বিবাহ বিচ্ছেদ নিয়েও তাই এখন নতুন করে আলোচনা হচ্ছে।